শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে, সবাই অনেক অনেক আনন্দে থাকো। এই হচ্ছে বন্দে ভারত ট্রেন, যেটা কিনা অনির্বাণ যাচ্ছিল। তো ও নিজের দিকে ফ্রন্টে ভিডিও করেনি, ও ব্যাক ক্যামেরায় করেছে, মানে বাইরেটা একটু দেখিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমি ভুলে গেছিলাম করতে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। কালকে হচ্ছে মহালয়া, তো আজকে সকাল সকাল উঠে গেছি। তো এই যে কোয়েল আবার পাখিদেরকে খাবার দিল, খেয়ে নে, খুবই না, তাহলে রেখে আয়। তো আমিও দিয়েছিলাম, কোয়েল আবার ভুল করে নিয়ে চলে এসেছে। সকাল সকাল সূর্যটা এত সুন্দর উঠেছে, আর এখন সময় হচ্ছে 6টা। তো আমি উঠেছি 5:30টায়, উঠে ওই একটু গড়াগড়ি করছিলাম, ভিডিওটা এডিট করলাম ফার্স্টে। তো এখন আমরা যাচ্ছি শিউলি ফুল কুড়োতে, যেহেতু আমার ওই গাছটায় প্রচুর ফুল হয়, প্রচুর। তো কালকেও ছিঁড়ে ঠিড়ে নিয়ে এসেছিলাম, ছিঁড়ে নয় মানে কুড়িয়ে। তো শিউলি ফুল অনেক পরে বা লাস্টে, ওখানে যে দিদিটা থাকে সেই দিদির ঝাঁটা দিয়ে কুড়িয়ে দেয়, মানে এতই ফুল হয়। তো আমরা এখন যাচ্ছি, তো চলো সকাল সকাল উঠে এবার কাজকর্ম টুকটাক করাও হয়ে গেছে, রান্না বান্না করতে হবে একটু পরে। আজকে সকাল সকাল রান্না করে কোয়েল আবার আজকে একটু ওই কী বলে কী সাজবি যেন, কোয়েল আজকে একটু সাজুগুজু করবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প একটু। ওই যে ইয়ে সাজে না কী বলে, পার্বতী দুর্গা, এইসব দুর্গা, গরিব দুর্গা, এইসব সাজবে। তো চলো আমরা এখন যাই হেঁটে হেঁটে। বাইরে কিন্তু ভীষণ সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাইবস কিন্তু চলেই এসছে, আর কুয়াশাও পড়েছে হালকা হালকা। সকাল তো গাই মনে হলো, হ্যাঁ সকালবেলা আমি যখন উঠেছি তখন দেখছি পুরো বাইরেটা সাদা, কুয়াশায় পুরো ভর্তি। তো চলো এবার আমরা শিউলি গাছের কাটাকাটি চলেই এসেছি, তো এবার করবো নিচে পড়েছে এগুলো, এই দেখো। আর গাছ ভর্তি পুরো ফুল, কোল বসে গেছে পুরো। তো আর এই গাছে প্রচুর ফুল ভরে আছে, এরকম ভাবে এক করে ঝাড়া দিলে পড়বে। এই পাশেগুলো, এই যে আমার কাছে লঙ্কা হয়েছে দেখো, আর আমি এখন ছিঁড়ছি দেখো, ছেড়ো লঙ্কা গাছও কত ছিল, মরে গেছে, পড়ে গেল, পড়ে গেল। এই হচ্ছে লঙ্কা, এই যে করে এই জায়গায় এতগুলো ফুল কুড়িয়েছি, পোড়ানো হয়ে গেছে, আরও আছে গাছে, এই দেখো ভর্তি ফুল, বোঝানো যাচ্ছে না বাট ভিডিওটাতে দেখাচ্ছি দাও, এখনো পড়ে আছে নিচে। সূর্যটা আজকে কি সুন্দর উঠেছে, বাট ক্যামেরা এত সুন্দর করে আসছে না, ভরে যাচ্ছে একদম। দেখো এখানেও কত পড়েছে, আমার গাছের পেঁপে আবার পেঁপে ধরেছে, এগুলো ছেঁড়া হয়েছে, সেদিন তো দেখালাম। আর এই গাছপালা সব মোটামুটি শেষ হয়ে গেছে, কিছু গাছই আছে। গাইস বুঝতেই পারছো এইটুকুনো গাছটাতে কত ফুল হচ্ছে, ফুল দারুন। জাস্ট এই যে আমার 1 বছর আগের গাছ, আমাদের ফুল কুড়ানো হয়ে গেছে, অনেক ফুল পেরেছি। তো এই যে এবার ঘরে চলে যাচ্ছি দুজনে, চলো এরপরে কাছাকাছি অনেক কাজ আছে আজকে, তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আবার রান্নাও আছে, তারপরে ছাদে আজকে একটু নোংরা হয়েছে সেটাকেও ফেলতে হবে, তো সেসব সব একসঙ্গে করা হবে আজকে। এর জন্য আগে পুজোর জিনিসটা নিতে এসেছি আমরা দুজনে মিলে,
ভালো আছে, গরম না হলেই হলো। চলো ঘরে যাওয়া যাক। আজকে আমিও কোয়েলের প্যাক লাগিয়ে নিয়েছি মুখে। তো এই হচ্ছে শশা টক দই মিশিয়ে রাখা ছিল। তো যেহেতু পুজো আসছে সামনে, তাই ভাবলাম একটুখানি এগুলো দেওয়া যাক, কেননা শশায় বেশ ভালো কালো কালো দাগগুলো উঠে যায়। তো আমার স্কিনে দেখলাম কয়েকটা হয়েছে, তো সেই জন্য একটু লাগানো হয়েছে। আর আজকে আমি আইব্রো প্লাক করলাম নিজে নিজেই অনেক দিন বাদে, তো ওটার জন্য আরও দিয়েছিলাম। তখন প্রচণ্ড জ্বালা করছিলো, আমার একটু অ্যালার্জির সমস্যা রয়েছে, তো সেই জন্য একটু পরে আমি স্নানে যাবো, কোয়েল স্নান করে বেরোক, তারপরে আমি যাব। তো চলো এটা ওয়াশ করে ফেলি। তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত, মাছ ভাজা, শশার খোসা বাটা, পটল ভাজা, উচ্ছে ভাজা আর ডাল মাছের মাথা দিয়ে। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো চলো খাওয়া যাক এবার। এই যে মা দুর্গার সব জুয়েলারি তৈরি হচ্ছে, তাই আমিও একটু গেঁথে দিচ্ছি। এই যে মা দুর্গা নকল, না না গরিব মা দুর্গা। আমার এই যে একটা পার্সেল এসছে, পার্সেলটা এখন আনবক্সিং হবে। এখন আমি করব আনবক্সিং। করো, ওখানে বসে যাও, শুনো ওই টুলটায় বসে যাও নিচের। আনবক্সিং হচ্ছে, অর্ধেক আনবক্সিং হয়ে গেছে। কি আরেকটা প্যাকেটও দিয়েছে না, একটাই মনিকাদির পার্সেল আমাদের বাড়ি সবার খাবে না, নিয়ে গেছে, নিয়ে গেছে না বলছি না, আগেরগুলো নিয়ে গেছে, আগেও আসছে তো তাই। আরে কাট না, পচ পচ করে দুই পাশে কাট। এই সে কাটিং কে তুমি জায়গা আছো, জলদি ভি হয়ে যাবে। তোমরাও খাবে, শরীর ভালো হবে। দেখে ধরে এরকম করে থাকা, এই যে এরকম কৌটা ছিল, তারপরে সেটাকে উঠিয়ে দিয়েছি একটা, টানলেই খুলে যাবে। টানলেই খুলে যাচ্ছে, এই যে ফাইনালি খেজুর গাইস, মোটামুটি ঠিকঠাক খেয়ে দেখিনি, দেখি আমি খেয়ে কেমন কেমন। ধুয়ে খাবে, খা এই যে। কাকা দেখি তোকে কেমন লাগছে। ও বাবা গো, ভালো লাগছে এই জায়গা দেখে একটু, ছোট ঠিক আছে দেখ তো, মানে ক্যামেরা। পুরো ঘেমে গেছি কোয়েলের শ্যুট করাতে করাতে। তো কোয়েলের শ্যুট হচ্ছে এখনও, আর ওটা আমি ভাবছি হিন্দি চ্যানেলে দেবো, কালকে যেহেতু মহালয়া বুঝতেই পারছো। আর এইদিকে দেখো ঘেমে গেছে, প্রচুর পরিমাণে ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি ওর শ্যুট করাতে করাতেই। তো এই যে ফাইনাল লুক তোমাদেরকে আমি শেয়ার করবো করবো তাছাড়াও। আর আমার অবস্থা পুরো খারাপ, পুরো ঘেমে চুলমুল সব ভিজে গেছে, চুলগুলো ভিজে গেছে, এটাই ঠান্ডা লেগে যাবে। আমি একটু সিঁদুর করো না টাইম টাইমে, এই মা টিপটাই তো করি, ঠিক আছে টিপে অত ইয়ে হচ্ছে। একটুখানি হাওয়া করে আমরা আবার যাবো। এই যে দেখো ওর পুরো সাজটা ফুলের সাজ করা হয়েছে আজকে, তো
তো এমনি জাস্ট নরমালি মানে এটা পায়ে করে দিয়েছি জি এমনি জাস্ট সাজানো হয়েছে এই যেটা পায়েও করে দিয়েছি পায়ে আলতা পড়েছে তো হিন্দি চ্যানেল যারা দেখো তো তারা তো অবশ্যই আলতার জন্যই দেখো জানি তো এখানে একটু আলতার ভাইব পাবে তো যাই হোক এই একটু মানে মানে কাশ পেয়েছি ওই ভেতরটাতে একটু কাশ হয়েছে সেটাই তো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাকালীন স্ন্যাক্স আর এই যে মুড়ি মাখা কোয়েল আজকে পুরো ক্লান্ত কোয়েলের শুট হয়ে গেছে আজকে দুর্গাপূজায় আমি মহেশের বধ করে আমি ক্লান্ত এই যে হাতে এখনো আলতা দেখি হাতে পায়ে ভর্তি পাটা মোটেই ভালো লাগে না তো এখন আমরা এই যে খেতে বসছি একটু তো চলো খেয়ে নি আর আমি ওর সাথে কাজ করে করে আমিও টায়ার্ড হয়ে গেছি মানে আমাকে শুট করে দিতে হয়েছে একটু একটু সাজিয়ে দিয়েছে একটু সাজানো তবুও ঠিক ছিল অসুবিধা হয়নি বসে বসে করেছি কিন্তু ওখানে দাঁড়িয়ে 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 শুট করে আমার অবস্থা পুরো একেবারে শেষ আমিও খুব গরমও ছিল আজকে ওই জন্য আরও বেশি খারাপ লাগছে তো এই হচ্ছে কোয়েলের শুট চলছিল তো এখানেই এই ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ আমরা ভালো থেকে সুস্থ থেকো স্বাভাবিক থেকো হ্যাপি মহালয়া টু অল